অবহেলা আর পৃষ্ঠপোষকতার অভাবে নরসিংদীর ঐতিহ্য যাত্রাপালা আজ বিলুপ্তির পথে। আকাশ সংস্কৃতির প্রভাব আর রাস্তার মোড়ে মোড়ে টেলিভিশনের ছড়াছড়ির কাছে নুয়ে পড়েছে বাঙালি জাতির লোকজ এই সংস্কৃতি। সেই সঙ্গে করোনা এসব শিল্পীদের করেছে কুপকাত। নরসিংদী প্রতিনিধি রাকিবুল ইসলামের রিপোর্ট। এই গান মনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। আশির দশকের পর নরসিংদীতে সব মিলিয়ে প্রায় ১৮টির মতো যাত্রা দল থাকলেও এখন অস্তিত্ব নেই একটিরও। ৯০-এর দশকে আজাদ অপেরা, নিউ বাসন্তী অপেরা, নিউ মুক্তি অপেরা ইত্যাদি দলের পাশাপাশি নরসিংদীর স্থানীয় দল হিসেবে সুমি ও কাজল অপেরা দাপিয়ে বেড়াতো নরসিংদীর বিভিন্ন অঞ্চল। একসময় যাত্রা শিল্পীদের কদর থাকলেও কালের বিবর্তনে এখন তাদের দুঃসময়। অনেকেই করেছেন পেশার পরিবর্তন, কেউ হকারি করে, অনেকে আবার তিন চাকার রিক্সায় মাড়াচ্ছেন মঞ্চের স্বপ্ন। আমরা কারো কাছে করুণা চাই না, আমরা পরিশ্রমের, আমরা সংগ্রামী, দেশের সংগ্রামী নাগরিক। মরার আগ পর্যন্ত দু হাত লাড়িয়ে খেয়ে যেতে চাই, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, একটি মাত্র ছেলে, ছেলের আউ সময় মেটানোর মতো ক্ষমতা নেই। ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ, ওনার সুদৃষ্টিটা আমরা যাত্রার যারা আছি তাদের প্রতি উনি এতটুকু যদি সুদৃষ্টি দেয়, আশা করি আজকে যে ভাতের জন্য সন্তান কান্না করে বোধহয় কান্নাটা আর করবে না। দুর্গাপূজা বা বড় ধরনের লুকোজ অনুষ্ঠান ছাড়া এখন আর ডাক পড়ে না তাদের, করোনাও লাথি মেরেছে পেটে। আমার যখন ১২ বছর বয়স তখন আমি যাত্রা দলে ঢুকছি, বহুত কিছু করছি, যাত্রা দলে অভিনয় করছি, ২২-২৩টা বই আমি মুখস্থ বলতে পারি। আর এই দুর্দিনে অভিনয় তো দূরের কথা, বাতই পাই না। এখন খুব একটা আমরা সমস্যার মধ্যে আছি, মানে কিভাবে বাঁচবো, কিভাবে কি করব, জীবিকা রক্ষার জন্য আমরা এই ফলের দোকান নিয়ে ফুটপাতে বসে বসে আমরা এই ফল বেচতেছি। যাত্রা শিল্পীদের আবারও মঞ্চে ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। করোনা আসার পূর্বে থেকে কিন্তু যাত্রা একেবারেই বন্ধ, পাশাপাশি গ্রামাঞ্চলে যে নাটক হইতো তাও বন্ধ। আমি আমার জেলা নরসিংদীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নিকট আমার জোর আবেদন, আমার কাতর আবেদন, আমাদেরকে যাত্রা গান গাওয়ার মতো অনুমতি দেওয়া হোক। এদিকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাত্রা অনুষ্ঠানের আয়োজনের আশ্বাস দিচ্ছেন জেলা প্রশাসক। এখন যেহেতু পরিস্থিতিটা সব ক্ষেত্রেই কিছুটা স্বাভাবিক হয়ে আসছে এবং লকডাউন এখন তুলে দেওয়া হয়েছে, আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে সামনে। বিশেষ করে আমাদের এখানে যারা সাংস্কৃতিক গোষ্ঠী আছে তাদেরকেও আমরা বলেছি যে যেমন একটা নাট্যগোষ্ঠী তারা আমাদের কাছে এসেছিলো, তাদের কিন্তু আমরা মেন্টালি প্রিপারেশন নিতে বলেছি যে আপনারা প্রিপারেশন নেন, আমরা একটা প্রোগ্রাম করবো। তো যাত্রার ক্ষেত্রেও আমি বলবো যে তারাও যদি আমাদের কাছে এরকম আসে তো সামনে যেই আমাদের যে বিশেষ দিবসগুলো আছে সেগুলো তো ডেফিনেটলি আমরা তাদেরকে আহ্বান জানাবো এবং তাদেরকে আমরা ইনক্লুড করবো। একই সাথে আমি বলতে চাই তাদেরকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে তাদেরকে আমরা সক্রিয় করবো। ব্রহ্মপুত্রের পারে গড়ে ওঠার জনপদ নরসিংদী থেকে ইতিমধ্যে হারিয়ে গিয়েছে অসংখ্য যাত্রাভিনয় শিল্পী ও কলাকুশলী। তবুও এই দুঃসময়ে এই শিল্পের সাথে জড়িয়ে আছে ৩০০-এর শিল্পীর পরিবার ও তাদের ভরণ পোষণ। এসব হারিয়ে যাওয়া মঞ্চাভিনয় শিল্পীদের আবার মঞ্চে ফিরিয়ে আনতে হলে যাত্রার সহজ মঞ্চায়নের পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগের বিকল্প নেই। রাকিবুল ইসলাম, ৫২ টিভি, নরসিংদী।